স গুড মর্নিং ক্লাস থ্রি সায়েন্স হোমওয়ার্ক ডেট এইট অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নাম্বার ডি অ্যান্সার দ্য ফলোই কোয়েশনস ওয়ান ওকে লিস্ট থ্রি ডিফারেন্সেস বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং থিংস সজীব বস্তু এবং নির্জীব বস্তুর মধ্যে তিনটি পার্থক্য লিখতে বলেছে ঠিক আছে দেখো ডিফারেন্সেস বিটুইন লিভিং থিংস অ্যান্ড নন লিভিং থিংস লিভিং থিং এদিকে আর এদিকে নন লিভিং ঠিক আছে দেখো দে পসেস লাইফ এরা কি এরা কি জীবন ধারণ করতে পারে আর দেন ডু নট প্রসেস লাইভ এরা জীবন ধারণ করতে পারে না তাই তো নির্জীব বস্তু যেহেতু এটা তো প্রাণ নেই লিভিং অর্থাৎ সজীব বস্তুর মধ্যে প্রাণ আছে আর নন লিভিং অর্থাৎ নির্জীব বস্তুর মধ্যে প্রাণ নেই লিভিং থিংস মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার লিভিং থিং অর্থাৎ সজীব বস্তু এক জায়গা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাই তো স্থান পরিবর্তন করতে পারে বাট নন লিভিং থিংস ক্যান নট মুভ বাই দেমসেলভস তারা নিজেদের থেকে যেতে পারে না তাই তো দে হ্যাভ এ লাইফ স্প্যান অ্যান্ড আর নট ইমোর্টাল এদের কি জীবনকাল আছে তাই তো এবং এরা অমর নয় দে হ্যাভ নো লাইফ স্প্যান অ্যান্ড আর ইমর্টাল এদের জীবনকাল অর্থাৎ হ্যাঁ এদের জীবনকাল আছে সরি এদের জীবনকাল নেই এবং এরা অমর ঠিক আছে এক্সাম্পল উদাহরণ হিউম্যানস অ্যানিমালস প্ল্যান্টস আর এক্সাম্পল এখানে উদাহরণ রক পেন অ্যান্ড বিল্ডিংস সো এভাবে এগুলো লিখবে এবং অবশ্যই অবশ্যই পড়বে ঠিক আছে থ্যাংক ইউ